গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, দিদি বোনেরা, তোমরা যে যেখান থেকে আজকের আমার ব্লগটি দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5টা, তোমাদের দেখ 5টা বাজেও নয়, 5টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো বন্ধুরা, আমার ঘুম ছাড়েনি, আমি সেটাই বলছি, কারণ কাল অনেক রাত হয়ে গেছিলো, আমার ঘুমাতে প্রায় 1টা কি 1.5টার কাছাকাছি হয়ে গেছিলো। তো বন্ধুরা, এত মানে কি বলবো, শরীরটা খারাপ করছে, ঘুমে পোষায়নি, তারপর ঘুম থেকে উঠে আমার কথা বলতে একদমই ইচ্ছা করছে না বন্ধুরা, তাই তোমাদের সাথে আমি এভাবে কথা বলছি। তা তার উপর আবার সকালবেলা উঠেই আমাকে আগে থাইরয়েডের ওষুধটা খেতে হয়, তো থাইরয়েডের ওষুধ নিয়ে বসে গেলাম, কারণ এটা যদি না খাই আমার এনার্জি বুস্ট হবে না, শরীরে এনার্জি পাবো না, কারণ আজকে যে আমাকে দৌড়াতে হবে বন্ধুরা, আজকে যে আমার সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। দেখো বন্ধুরা, রোজ আমাকে 3টে করে ট্যাবলেট খেতে হয়, তো আছে মাত্র 2টো ট্যাবলেট, কি করব এখন, দুটোই খেতে হবে। দেখো বোতল একটাও নাই, ওষুধ কিনতে হবে, ওষুধ শেষ হয়ে গেছে, তো 2টো আছে, দুটোই এখন খেয়ে নেবো বন্ধুরা, কিছু করার নেই, আজকের ডোজ আমার লাগবেই, তো 1টা ডোজ কম হলো, কিছু করার নেই, তবুও 2টো রয়েছে, দুটোই এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো শ্যামবাবুকে বলে দিয়েছি যে শ্যামবাবু, ওষুধটা তুমি নিয়ে আসবে, এই মাসের ওষুধ শেষ হয়ে গেছে আর নাই। তো বন্ধুরা, ওষুধটা খেতে এত বিরক্ত লাগে না, কি বলবো, 3টে ওষুধ গলাতে মানে পারই হয় না। তো আজকে 2টো ওষুধ খেলাম, তাও কেমন যেন মনে হচ্ছে গলাতে আটকে যাবে, আটকে যাবে। তো দেখো আমার মনে হচ্ছে চোখ দিয়ে ঘুমই ছাড়ে নাই, হাই উঠছে, কথা বলতে পারছি না ঘুমের জন্য, এত ঘুম মানে চোখে ঘুম, যেদিন দেখবে কাজের তাড়া থাকে সেদিন যেন ঘুমই ছাড়ে না। কিন্তু কি করব বন্ধুরা, এই যে ওষুধটা খেয়ে নিলাম, খাওয়ার পর একটু এনার্জি এলো, তো এসে দেখো এই যে যুদ্ধ শুরু করে দিলাম, সমস্ত ঘরের ওই ঘর এই ঘর দুই ঘর ঝাড় দিয়ে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম বন্ধুরা। তারপরে এই যে দেখো মুখ ধুতে চলে এলাম, কারণ বাসি মুখে আমার থাকতে আমি বেশিক্ষণ পারি না বন্ধুরা, যতক্ষণ মুখ না ধোবো ততক্ষণ আমি জলও পর্যন্ত খেতে পারবো না, এরকম ব্যাপার। তবে বাসি মুখেই আমাকে খেতে হয় এখন, কারণ ওই যে থাইরয়েডের ওষুধটা খাই, সেজন্য এখন বাসি মুখে জল খেতে হয়। কিন্তু কি করব, মুখটা আগে কুলুকুচু করে নিই, তারপরে আমি জলটা খাই, কিন্তু খাবার দাবার খেতে পারি না বন্ধুরা। তো দেখো আমি চলে এলাম, মুখ ধুয়ে ব্রাশ করে এসে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এবার চলে এলাম সবজি কাটতে। তো কাঁচা কলা নিয়ে বসে গেলাম, কাঁচা কলা আর ঢ্যাঁড়স নিয়ে বসে গেলাম, এগুলো দিয়ে আজকে রান্না করব বন্ধুরা, কারণ আমার পেটটা একদম ভালো নেই, যত গরম পড়ছে তত যেন কীরকম কীরকম পেটের ভেতরে ব্যথা ব্যথা করছে। তো ভাবলাম যে কাঁচা কলার তরকারি করি, আর আমার তৃষারও শরীরটা ভালো নেই তোমরা জানো, তো কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোল করব, একবারে রুগীর পথ্য যাকে বলে। তো দেখো এখানে কাঁচা কলা আলু কেটে রেখে দিয়েছি, আর ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি, কাঁচা কলা আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি হবে, আর ঢ্যাঁড়স দিয়ে কাঁচা কলা আলু দিয়ে মানে জিরে বাটা আদা বাটা দিয়ে তরকারি হবে, আর ঢ্যাঁড়স ভাপা হবে বন্ধুরা। তো আমার ওইদিকে ভাত ফুটে গেছে, তোমরা দেখলে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর এদিকে রুগীর পথ্য চড়িয়ে দিলাম একবারে গ্যাসের চুলায় বন্ধুরা। তো দেখো আমি চুলা বলি না, কী জানি আমার মুখ থেকে আজকে চুলা বেরিয়ে গেল কথাটা, কারণ অনেকের ব্লগে শুনি তো বন্ধুরা যে চুলা বলে, তো হয়তো তাদের ছোঁয়া আমার একটু লেগে গেছে, তো তাদের সঙ্গে এতটাই মানে মনের মিল হয়ে গেছে যে তাদের ভাষাও বলতে শুরু করে দিয়েছি বন্ধুরা। তো তাদেরকে আবার ভীষণ ভালো লাগে, মনে প্রাণে তাদেরকে ভীষণ ভালোবাসি আমি। তো বন্ধুরা, এক এক দেশের ভাষা এক এক রকম হয়। তো বন্ধুরা দেখো, আমার রান্না করতে করতে এবার 1 ঘন্টা হয়ে গেল, তো এবার ওষুধ খাওয়ার আমার 1 ঘন্টা হয়ে গেছে, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওষুধ খাওয়ার পর না বন্ধুরা এক ভীষণ জোরে একটা খিদে পায়, মনে হয় তখন কিছু একটা খেলে পড়ে, কিন্তু টাইম তো পাই না রান্নার ফাঁকে কিছু খাওয়ার, তোমরা তো জানোই আমার ব্রেকফাস্টে আমার বাদ যায়। তো দেখো কথা, রান্না চাপিয়ে দিয়েছিলাম, চা খেতে খেতে আমার তরকারিও হয়ে গেল, তোমাদের দেখালাম, আই হ্যাভ ডান ইট, তো হয়ে গেছে, নিশ্চিন্ত হয়ে গেলাম, একটা আমার তরকারি রেডি হয়ে গেলো, আর এদিকে ঢ্যাঁড়স বাপাটা করলেই আমার রান্না রেডি বন্ধুরা। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, সর্ষে ফর্ষে সব কিছু দিয়ে দিলাম, তো দেখো আমার এদিকে ঢ্যাঁড়সও হয়ে গেল রেডি। তো এই দেখো পাক্কা 7টা বাজেনি বন্ধুরা, 7টা বাজতে এখনও 5 মিনিট দেরি আছে, দেখেছো, তার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আজকে, মানে আজকে যেন আমাকে টেনশন আমাকে তাড়া করছে, বলছে সুলতা তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো এই দেখো বন্ধুরা আসল কাজ, দেখেছো, এই কারণেই আমি এত তাড়াতাড়ি করছি, মানে যুদ্ধ করছি বন্ধুরা আজকে, আমাকে মেয়ের স্কুলে আমাকে পৌঁছাতে হবে, স্কুলে ফোন করেছিলাম বললো 8টার মধ্যে আসলেই হবে,
তো দেখো বন্ধুরা, মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ ওর স্কুলে আজকে ডান্সের প্রোগ্রাম আছে। বন্ধুরা, আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, তার সঙ্গে তো আমি তো ডবল এক্সাইটেড, কারণ আমি স্কুলে বসে আমার মেয়ের ডান্স দেখবো। তো বন্ধুরা, আমার মেয়ে ভীষণ খুশি, আগের বছর ভীষণ কাঁদছিল, কিন্তু এই বছর ও নিজে ডান্স করতে পেরে ভীষণ খুশি যে মা আমি ডান্স করতে যাব। তো তাই ওকে রেডি ফেডি করে দিলাম বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে দিলাম। তো তোমরা দেখে বলো তো বন্ধুরা, আমার মেয়েকে কেমন লাগছে দেখতে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো তোমাদের স্কুলে নিয়ে যাই, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রোতা জগৎ। শ্রোতা জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখেছো আমার মেয়ে সাজুগুজু করে নিয়েছে, আজ 25শে বৈশাখ, তা আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওর স্কুলে নাচের প্রোগ্রাম আছে। তো আমার মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা বলো? আমার মেয়ে আজকে স্কুলে ডান্স করবে। আর দেখো শ্যামবাবু আমাদের দু চাকা নিয়ে বেরিয়ে গেছে, তো আমরা মা মেয়ে এখন স্কুলে যাবো। শ্যামবাবলা দিয়ে দিয়েছি, খাবার নিয়ে নিয়েছে, ও দোকানে চলে যাবে। তো চলো বন্ধুরা, স্কুলে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো। হ্যাঁ, স্কুলে নাচের প্রোগ্রাম আছে, আজকে 25শে বৈশাখ না, ওই জন্য। এখানে আমার মেয়ে স্কুলে পৌঁছে গেছি। তো স্কুলে ঢুকেই দেখো, প্রথমে মেয়ে ঢুকলো, তারপরে আমি ঢুকলাম, শ্যামবাবু ঢুকলো, তো ওপরে সমস্ত বাচ্চারা রয়েছে, আমরা সবে মাত্র ঢুকলাম, সমস্ত বাচ্চারাই চলে এসেছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেল বন্ধুরা, যেহেতু শ্যামবাবুকে রান্না করার একটা ঝামেলা ছিল, তো ওকে রান্না বান্না করে দিয়ে মানে 8টার মধ্যে রেডি করে তারপরে আমরা দেখো স্কুলে চলে এসেছি বন্ধুরা। শ্যামবাবু ওদিক থেকে চলে গেল আর আমরা মা মেয়ে এখানে চলে এলাম। তো দেখো আমার মেয়ে তার ফ্রেন্ডসদের সঙ্গে আমাকে আলাপ করাচ্ছে যে মা এটা আমার বন্ধু, এটা এর নাম এই, তার নাম সেই, মানে ও ভীষণ এক্সাইটেড, ওর মা স্কুলে এসেছে, সমস্ত বন্ধুদের সঙ্গে আমাকে আলাপ করাচ্ছে, কি আনন্দ দেখো আমার মেয়ে। ও বলছে মা একটা সেলফি তোলো, সেলফি তোলো। আর দেখো স্কুলে সমস্ত বাচ্চাদের হাতে ফুল দেওয়া হচ্ছে, তারা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে ফুল দেবে, ফুল দিয়ে প্রণাম করবে। তো দেখো সমস্ত বাচ্চাদের লাইন দিয়ে সারি সারি দাঁড় করানো হচ্ছে। এখানে হেড ম্যাম সবাইকে বলছে যে দাও কবিগুরু রবীন্দ্রনাথকে, তোমরা সবাই ফুল দাও, ফুল দিয়ে প্রণাম করে যার যার নিজের জায়গায় যাও। তো দেখো আমার তৃষাও লাইনে দাঁড়িয়ে রয়েছে, ও কবিগুরুকে প্রণাম করবে নিয়ে, ও মানে ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে তারপরে নিজের নৃত্য পরিবেশন করবে বন্ধুরা। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বন্ধুরা, আমার মেয়ে পারুক আর না পারুক, এই প্রথম আমার মেয়ে স্টেজে ডান্স করছে। ও আগের বছর ছোট ছিল, পারেনি, কিন্তু আমার মেয়ের ভীষণ শখ ছিল যে ডান্স করব, ডান্স করব। তো এই বছরও করেছে বন্ধুরা, তো ও তো ভীষণ খুশি, তার সঙ্গে আমিও খুশি। তো দেখো এখানে ম্যামরা সবাই বক্তৃতা দিল আজকে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে। তো সমস্ত বাচ্চারাও নিজের নিজের স্পিচ দিল, কেউ কবিতা বললো, কেউ নাচ করলো। দেখো এখানে ছোট্ট একটা মেয়ে ডান্স করলো, আর এই দেখো আমার তৃষার পারফরমেন্স দেখছো বন্ধুরা। তো তোমরা খুঁজে বের করো তো আমার তৃষা কোথায় নাচ করছে বন্ধুরা। তো দেখো ওর সমস্ত ফ্রেন্ডসরা মিলে ডান্স করছে। তো এখানে আমি কিছুটা ভয়েস দিয়ে দিলাম তোমাদের, আর বাকিটা কপিরাইট চলে আসবে বলে মিউট করে দিলাম বন্ধুরা। Thank you.
এখানে দেখো অনেক বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে স্পিচ দিচ্ছে, কেউ আবৃত্তি করছে, কেউ বা আবার গান করছে। তো এখানে ম্যামরাও সবাই রয়েছে, তারাও বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত গান গাইলেন, ভীষণ ভালো লাগলো বন্ধুরা। আর এদিকে বাচ্চারাও যে যেরকম পারছে ডান্স করছে। তো আজকে একটা ভীষণ মুগ্ধকর পরিবেশে ছিলাম বন্ধুরা, ভীষণই ভালো লাগলো। মানে বাচ্চার পরিবেশে থেকে মনটা যেন সেই আগের ছোটোবেলাটা বাচ্চা বাচ্চা হয়ে উঠেছিল, তো এতটাই ভালো লাগছিল বন্ধুরা। তো আমার সব সমস্ত শখগুলো আজও আমি আমার মুখে দিয়েই পূরণ করছি বন্ধুরা। তো সেটাই দেখো, এখানে ম্যামরাও ডান্স করছে, তো ম্যামদের ডান্সটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের ম্যাম ভীষণ সুন্দর ডান্স পরিবেশন করেছে। তো সবারই নৃত্য পরিবেশন হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে একটা করে চকলেট আর এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়েছিল। তো এখানে সমস্ত টিচাররা বাচ্চাদের যাদের যাওয়ার সময় হয়ে গেছিলো তাদেরকে একটা করে চকলেট আর বিস্কিট দিচ্ছিল। তো দেখো আমাদের মা মেয়েকেও বিস্কিটের প্যাকেট দুজনকে দুটো দিয়েছে আর একটা করে চকলেট দিয়েছে। তো আমার টিচার আমি বসে সেটাই খাচ্ছিলাম, কারণ এখন বাজে বেলা প্রায় 10:45 বন্ধুরা। তো কিছু তো খিদে পেয়ে গেছে, কারণ সকালে আমি শুধু চা খেয়ে এসেছি আর আমার মেয়ে ও চা খেয়ে এসেছে, ও আর কিচ্ছু খায়নি সকাল থেকে। তো মা মেয়ের খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আগে বসে বসে স্কুলে বসেই খেয়ে নিই, তারপরে না হয় বাড়ি যাওয়া যাক। তো আমরা তাই মা মেয়ে এখানে বসে বসে খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমরা মা মেয়ে বাড়ি চলে এসেছি, 25শে বৈশাখটা এইভাবেই সেলিব্রেট করলাম। মেয়ে একবারে স্নান করে গেছে, আমিও মেয়ে স্নান করে গেছি, আর মেয়ের স্কুলের গাড়িতেই আজকে মা মেয়ে দুজনা চলে এলাম বন্ধুরা। তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে, বিরক্ত হয়েছে, বলছে মা আমাকে শাড়িটা খুলিয়ে দাও, বাচ্চা মেয়ে তো শাড়ি পরে রয়েছে। তো কেমন ও ডান্স করলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ও এত মানে এক্সাইটেড ছিল, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ও তো শরীর অসুস্থ ছিল, তোমরা দেখেছো ওর জ্বর হয়ে গেছিলো, তাই বেশি প্র্যাকটিস করতে পারিনি। তো যেটুকু করেছে মেয়ে আমার অনেক করেছে। তো বন্ধুরা আর ভ্লগটা লং করছি না, আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আসছি একটা নতুন ভ্লগের সাথে, ঠিক আছে বন্ধুরা? তো এখনকার মতন টাটা।